কতদিন জামা কিনোনি? কতদিন? মেলাদিন মেলাদিন তোমার আব্বু তোমাদের কিনে দেয়? ঈদের ঈদের সময় কোনো জামা কাপড় কিনে দেয়? এখনো দেয়নি কোনোদিন? এই 7 বছরে কখনো ঈদের কাপড় কিনে দেয় না তোমার আব্বু তোমাদের? রোজা নেই? না। কেন? কয়টা ছিল রোজা? একটাও না? আল্লাহ, রোজা রমজান মাস। মাদ্রাসা খোলা নাকি বন্ধ? বন্ধ দিছে? কয়দিন বন্ধ দিছে? 20 তারিখে। তা কি ঈদের কেনাকাটা হয়েছে? কেনাকাটা হয়নি? তা কিনবা না? কবে? আজকে। আজকে কে কিনে দিবে? আমি কিনে দেবো, জানো তুমি তাই। তো নতুন জামা আছে তোমাদের? আছে, এক সেট। এক সেট আছে? আর কয় সেট কিনতে হবে আজকে? চার সেট। দুজনের 4 সেট? তো নতুন জামা কিনোনি কতদিন? মেলাদিন মেলাদিন তাহলে আছে। চলো তাহলে আমরা ঈদের মার্কেট করে আসি, ঠিক আছে? যাও, গুছায় না। শোনো, আমার দিকে তাকাও, দুজন আমার দিকে তাকাও। তোমার ওই যে আর একটা বোন আছে না, ঈদের বাজার করেছে? তোমাদের দেখায় না? মার্কেট করলে তোমাদের দেখায়? হ্যাঁ, আমাদের এইদিকে আসো। ওই তোমার ওই যে সৎ বোন, ও যখন ঈদের বাজার করে তোমাদের দেখায়? হ্যাঁ, তোমাদের খারাপ লাগে তখন? তোমার আব্বু তোমাদের কিনে দেয়? ঈদের ঈদের সময় কোনো জামা কাপড় কিনে দেয়? এখনো দেয়নি কোনোদিন? এই 7 বছরে কখনো ঈদের কাপড় কিনে দেয় না তোমার আব্বু তোমাদের? সত্যি দেয় নাই? আমার দিকে তাকায় বলো তো, দেয় নাই কখনো? 7 বছরে একটা জামাও কিনে দেয় না কোনো ঈদে? আল্লাহ, কয় কি! আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের যা যা লাগবে সব কিনে দেবো, ঠিক আছে? খুশি লাগতেছে? মন খারাপ কেন? এই আয়েশা খাদিজা, মন খারাপ কেন? তোমাদের যা যা কিনতে মন চাইবে তাই তাই কিনে দেবো, ঠিক আছে? চলো। বাসাদের ঈদের ড্রেস আসছে নতুন, একটু দেখেন তো। এগুলো ভালো হবে ঈদের জন্য, ঈদের ড্রেস এই ধরনের বেশি। তোমাদের পছন্দ হয় এগুলো? হ্যাঁ, নাকি আরো দেখবা? আরো দেখবা না এগুলো পছন্দ হয়? হ্যাঁ পছন্দ হয়? এ তোমার পছন্দ হয়? দেখি দেখি, দুইজন দাঁড়াও তো। ঠিক আছে, তা দেন, এই দুইটা দেন। লাল কালার নিবা কেউ? নিবা? মন খারাপ করে না, তোমার যদি পছন্দ হয় তুমি নিবা, না হলে নিবা না। তুমি এটা নিবা? আর তুমি কি লাল কালার নিবা? হ্যাঁ, সত্যি সমস্যা নাই তো? হ্যাঁ, আমার দিকে তাকায় বলো, সমস্যা আছে? হ্যাঁ, এই দেন, এই দুইটাই দেন, লালটা আর ওই গোলাপিটা দেন। এদিকে আসো, তোমাদের কি কি কেনা হয়েছে? হ্যাঁ, জামা দুইটা, দুইটা জামা তোমার, দুইটা জামা তোমার, দুইটা জামা, তার জুতা কেনা হয়েছে। আর কি লাগবে তোমাদের? হ্যাঁ, মেহেদি, এই যে হাতে যে মেহেদি দেয় ঈদের সময় ওইগুলা। আর কি লাগবে? চুড়ি, মেহেদি আর চুড়ি, আর কিছু না? লিপস্টিক আর গলার চেন আর আর কি নূপুর আর তোমারও কি একই তাই?
আচ্ছা চলো, তোমাদের কোনো শোনো, তোমাদের কোনো কিছু কমতি থাকবে না, বুঝছো? যা চাবে তাই দেবো বলছি না, ঠিক আছে? চলো দেখো এই ছুরি কার কোনটা পছন্দ। তুমি এই কালার, তুমি কি কালার নিবা? এই কালার ছুরি, লিপস্টিক, তারপরে মেহেদি, মুকুট, প্যান্ট। আশা খাদিজা আর কিছু লাগবে তোমাকে? হ্যাঁ, ঈদের বাজার শেষ তো, খুশি দুইজন? খুশি খুশি, আচ্ছা ঠিক আছে চলো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এদের দুই বোনের, এদের দুই বোনের যখন জামা কিনে দিছি তো ওদের জামার ব্যাগটা কখনোই ছাড়তেছে না, ব্যাগটা সবসময় হাতে হাতে রাখতেছে। হয়তো বা এটাই ঈদের আনন্দ, যে নতুন জামা কিনছে, নতুন জামা নিজের হাতেই রাখতেছে। আর এরকম মার্কেট বা এরকম ঈদের বাজার, ঈদের শপিং মনে হয় আগে কখনোই করে না। এরা খুবই এক্সাইটেড ছিল বিষয়টা। যাক, ধন্যবাদ রাশেদ ভাইকে এদের পাশে দাঁড়ানোর জন্য। ওনার মতো মহান ব্যক্তি এদের পাশে দাঁড়াইছে বলে আজকে এদের ঈদের আনন্দটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে। আল্লাহ এরকম সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। এই একটা ব্যাগ খোলো, এখানে দেখাও দাদিরে, দেখাও কি কি নিয়ে আসছো তোমরা। যে এলো জুতা, হ্যাঁ, তারপরে এই হলো এদের এক একজনের কসমেটিক্স, এই হলো গলার হার, চুড়ি, মেহেদি, তারপরে মাথার বেল, তারপরে লিপস্টিক, আর হলো পার নুপুর, আর এই হলো জামা। এই একটা জামা, আর এই একটা জামা, এই যে ঠিক আছে। এখানে এই 2000 টাকা আছে বুঝছেন, এই 2000 টাকার ভিতরে 1000 টাকা হলো আপনার আর ওই মানে এদের দাদার 500 আর আপনার 500, ঠিক আছে? আপনারা দুইজন দুইটা ঈদের সময় কাপড় কিনে নিয়েন, দাদার একটা কিছু কিনে দিয়েন আর আপনি একটা কিছু কিনেন, আর যে 1000 টাকা থাকবে 1000 টাকা দিয়ে ঈদের দিন এদের জন্য গরুর মাংস কিনবেন, ঠিক আছে? এই যে আশা খাদিজা থাকো তাহলে, বুঝছো? চলে যাচ্ছি, আর তোমাদের দুইজনে ঈদের দাওয়াত থাকলে আমার দিকে তাকাও, ঈদের দাওয়াত থাকলে, ঠিক আছে? দাদি থাকেন তাহলে, আচ্ছা দাদি গেলাম, আসসালামু আলাইকুম।